ওয়েলকাম স্টুডেন্ট বেদাঙ্গ ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। দেখাও যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো এবং ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো বক্র দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। তো আমরা ধরে নিলাম যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এই বিন্দুতে আমাকে এই দুটি বক্রেরই স্পর্শকের প্রবণতা নির্ণয় করতে হবে। তো এখানে প্রদত্ত বক্রর প্রথম বক্রটি আমরা লিখি এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু জিরো। এটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে কি পাচ্ছি, থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি, এখানে দেখো এক্স এর ডেরিভেটিভ ওয়ান, তাহলে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার এর ডেরিভেটিভ টু ওয়াই ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু জিরো। টু এর ডেরিভেটিভ জিরো, তাই অর এখান থেকে দেখো থ্রি গুলো ক্যান্সেল করে যায়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এখান থেকে টু এক্স ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু জিরো, অর ডি ওয়াই ডি এক্স এটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই। অতএব ডি ওয়াই ডি এক্স অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা ইজ ইকুয়াল টু এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই টু ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান হলো। সেকেন্ডলি আমি সেকেন্ড ইকুয়েশন ধরছি ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু, এটা ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এটাকে ডেরিভেটিভ করছি প্রথমেই, থ্রি ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ টু এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স স্কোয়ার ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু জিরো। অর এখান থেকে দেখো থ্রি গুলো ক্যান্সেল করছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু এক্স ওয়াই, অর ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু কি পেয়ে গেলাম, মাইনাস টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে ডি ওয়াই ডি এক্স অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু আমি কি পাচ্ছি, মাইনাস টু এক্স ওয়ান ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার। ধরি এটা ইজ ইকুয়াল টু এম ওয়ান এবং এই প্রবণতা ইজ ইকুয়াল টু এম টু। এখন এই দুই স্পর্শকের প্রবণতার গুণফল আমরা বের করছি, এম ওয়ান ইন্টু এম টু ইজ ইকুয়াল টু এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই টু এক্স ওয়ান ওয়াই ওয়ান ইন্টু মাইনাস টু এক্স ওয়ান ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু কত লেখা যায়, মাইনাস ওয়ান। তাহলে এই দুয়ের প্রবণতার গুণফল পেয়ে গেলাম মাইনাস ওয়ান। তার মানে আমি কি বলতে পারি, বক্র দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।